নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে আমার প্রতি আস্থা রেখেছেন, এই জন্য আমি প্রথমেই তাকে কৃতজ্ঞতা জানাব। পাশাপাশি আমার তো নির্বাচনের কারণে এটা প্রথম নয়, আমি এর আগে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছি প্রায় 8 বছর, 8 বার আর কি যাকে বলা হয়। তা এবারে খুব স্বাভাবিকভাবে তৃণমূলের প্রার্থী হিসেবে আমি তৃতীয়বারের জন্য লড়াই করতে যাচ্ছি। 2014 সালে আমি বাই ইলেকশনে দাঁড়িয়েছি তৃণমূলের প্রার্থী, 2016 সালে আর এবারে 2021 সালে। তা দল আমার প্রতি আস্থা রেখেছেন, নেত্রী আমার প্রতি আস্থা রেখেছেন, এটাই আমার কাছে সব থেকে বেশি আনন্দের। শুধু নয়, আমি নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাবো না, কৃতজ্ঞতা জানাই। আর মানুষের প্রতি আমি ধন্যবাদ জানাবো, এই কারণে মানুষ আমার প্রতি নিশ্চিতভাবেই আস্থা রাখবে, কারণ আমি সারা বছর ধরেই মানুষের সঙ্গে থাকি, আমার বিশ্বাস যে মানুষ নিশ্চিতভাবে আমার প্রতি আস্থা রাখবে। সামনে তো একটা বিশাল বড় লড়াই, কিভাবে লড়বেন, কি মনে করছেন? না, বিশাল বড় লড়াইয়ের কোনো ব্যাপার নেই, মানুষ আমাদের সঙ্গে আছে, মমতা ব্যানার্জির পাশে আছে, জোড়া ফুলের প্রতীকে আছে, আর মমতা ব্যানার্জি যেখানে আছেন আমাদের কোনো বল ভরসা শক্তি সবসময় আমাদের সঙ্গে থাকবে এবং মানুষ আমাদের সঙ্গে থাকবে, লড়াইটা খুব বড় বা ছোট কোনো প্রশ্নই নয়। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।